আমাদের চোখ ছিল না আমি বাবাকে বলেছিলাম ওগো বাবা আমি যেমন তেমন ছেলেকে ভালোবাসবো না কিন্তু আমার বাবা এমন এক ওলা উটোর সঙ্গে বিয়ে দিয়েছে দেখো ভাই হলুদ জব্দ হয় ছেলে আর ভাতার জব্দ হয় মেয়েদের এই ঝাঁটার খিলে আজ তোমরা সব পুজো দেখেছো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তোমরা কি ভাতার পুজো দেখেছো আজকে ভাতার পুজো করবো তোমরা দেখো শোনো ভাবি যেমনি আমি পুজো করবো তেমনি তোমরা কালকে বাড়ি গিয়ে তোমাদের স্বামীকে তোমরা পুজো করবে ওর ভাতারকে যেমন পূজা করবে আপনাদের ভাতারকেও পূজা করবেন পুজো করবেন করবেন যেন ঘন্টা লড়িয়ে দিয়েন না এ বলছে হলু জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে কোথায় যে যায় না মনে আপনারা নিজে নিজে বাড়ি কি জব্দ করবেন আর আপনারাও শুনলেন ও বলছে হলু জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে আর এরকম মাগি জব্দ হবে দেড় হাত পাচ্ছুনে পাচুন গড়িয়ে থুবেন যে টেরিবেরি করব উনি পিছনের কাপড় তুলে দু সাইড দিয়ে দেবেন যেন কাউকে না দেখাইতে পারে পা জুতে সব সারা আচ্ছা তা না হইলে হইলো একে গরম কুন শালা করলো কি বলবো রেগে একেবারে আমি লাল হয়ে গেছি না না বউকে যদি কেউ গরম করে তো আদর করে ডাইক থাকে মানে বউকে ভালোবাসে দিতে গেলে আদর করে ডাইক থাকে তা আপনারা কেউ আদর করা জানেন আর নিজের স্বামীকেও আদর করতে হয় কেমন আদর করবো আমাকে দেখিলেন আমি কেমন ডাইক বাগ বলি কই রে এটা সরু কই ডাকি নাকি বলি কই রে বহু কেবে শালা তুই কেবে ছোড়া তুই দেখো গো খালা মাগির ভাষা দেখো আগো আমি বলছি কই রে আদর করে ডাকছি কই রে বউ তো আমাকে বলছি কেবে ছোঁড়া আমি ছোঁড়া লই মনে হয় তোর মায়ের ধানের গুঁড়া দেখেন আপনারা শুনলেন তো কি বললে মেয়েটাকে তো আমার বিয়ে করার কথা ছিল না গো ওই খালা লেগে বিয়েটা করতে হইল ওই খালা বইল লে বেটা মেয়েটাকে বিয়ে কর জাত বংশ ঘরের মেয়ে ছোট করা মেয়ে বছর বিয়ে আইনি জাত ওই খালা বইল বছরে তিনটি করে বাচ্চা দেবে আট কুড়ির বিটি কই একটাও বাচ্চা দেয় না আট কুড়ির বিটি ভাই খাকির বিটি ওই আট কুড়ির বিটি আমার সব গুণষ্ঠ বলি বিয়ে করার কথা ছিল না গো ওই খালাই বললো লে বি ক জাত বংশ করে মেয়ে তো বললো বছরে তিনটে করে বাচ্চা দেবে একটাও হয় না আর যেমন মার মারবো মারি ছোট আর কিড়মি বার করে দেবো শুধু আমার রাগটা দেখে নেবেন মারবো বলেছি এই পাড়া ছেলেদের অত্যাচারে এই পাড়া ছেলেদের অত্যাচারে আমি একা ঘরে থাকতে পারি না মনে হয় এখানকার মন্ডল এসেছে এসে আমাকে বিরক্ত করছে বলছি শোনো কোনো কথা হবে না আজ কোনো কথা হবে না হ্যালো এই বেগুন ছিললে হবে না বেগুনের গুড়ায় কাঁটা আছে সাবধানে এসো বুঝেছো তোর মায়ের লেগে বললাম আর অত রেগে গেলি কেন রাখবো না মানে
সতীর বিটি সতী তোর মা তিন বার ধরা পড়েছিল আমার মায়ের সাত গ্রামের নাম আছে বুঝেছো সাত গ্রামের নাম আছে নাম তো থাকবে ধরা পড়েছে মানে এই গ্রামে যেমন মেম্বারের নাম আছে একটা লেভেল মার্কা লোক হ্যাঁ আছে তোর মায়ের একটা নাম আছে আমার মায়ের নাম থাকবে না মানে তোর মায়ের নাম থাকবে না তোর মা অবশ্যই থাকবে তোর মা যে তিন বার ধরা পড়েছিল এই কাজটা ধরা পড়েছে কার সঙ্গে ধরা পড়েছে বলো ভালো করে বলেছি তিন কাজ করেছিল না বলে আজ তোমাকে দেখাবো এই তোর মা তিন কাজ করেছিল বলবো বলো ও চাচা বলবো গো এ চাচা কি করবে চাচা চাচা কি করবে এখানে চাচা কি করবে তুমি চাচা তোমার লুঙ্গি খুলে নিয়ে চলে যাব বাড়িতে এ চাচা বলবে না কেন বলবে না বলার ব্যাপার আছে কি ব্যাপার চাচার সাথে মনে তোর মায়ের একবার ইনটু মিন্ট হয়েছে চাচা মিট মিট করে হ্যাঁ ইনটু মিট সিনটু মানে এ তাহলে তোর মায়ের কথা বলবো বলো আমার মায়ের কথা ও খালা সেই কথাটা এই তুই প্যাক প্যাক করছিস এই এই তোমরা হা হা করে হাসবে না হা হা করে হেসো না এই আমার আগে শরীর কিন্তু একটা গড় 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 করছে খবরদার খবর আই 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 এই কিসে সেন্টার ওখানে হাত দিছো কেন বলো বলো আমার মায়ের কথা বলো খালাকে শুদা আগে এই জি কাকের বিটি আসছে কানে একবারে গাব্বার এই দেখেছিস একবারে গাব্বার সিং বসে আছে গাব্বার সিং একবারে মেশিন খাড়া কইলি বসে আছে বুঝিস তো ও ভাবি ও বুবু খালা মাসি পিসি সবাই একবার হাত দিলে বলো তো আমরা আছি কেউ নাই কেউ নাই ওই দেখ বসে আছে তো মনে হচ্ছে করুণা হয়ে গেছে একবার হাত তুলে দেখো আমি সবাইকে দেখতে পাচ্ছি মুখ চিনে নেব আস্তে মুখ চিনে নেব আস্তে মুখ চিনে নেব দিয়ে এই এই গান শুনে বাড়ি যাওয়া আর আমি তোমাদের আগে উঠবো যে একটু ঘুম থেকে বাইরে বেরোবার আতলে হিঁটতে মেরে মাথা ফুটতে বই দেবো দড়ি পাল্লিয়ে আসবো।